মুরলির তারিখ 17 মে 2023। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন দুবার জ্ঞান স্নান করো। মায়া তোমাদেরকে দিয়ে ভুল করিয়ে দেয়, বাবা তোমাদেরকে নির্ভুল বানাচ্ছেন। প্রশ্ন, কোন নিশ্চয় বা পুরুষার্থের আধারে বাবার সম্পূর্ণ সহায়তা প্রাপ্ত হয়? উত্তর, প্রথমে পাক্কা নিশ্চয় করো যে আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। বাবার কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করো, অর্থাৎ ট্রাস্টি, অর্থাৎ নিমিত্ত হয়ে প্রেমপূর্বক সেবা করো। তো এরকম বাচ্চাদের বাবার সম্পূর্ণ সহায়তা প্রাপ্ত হয়। গীত, আমাদেরকে সেই পথেই চলতে হবে। ওম শান্তি। গীতে এই কথাটি কে বলছেন? পরমপিতা পরমাত্মা জ্ঞানের সাগর বলছেন, বাচ্চারা, এখন আমি তোমাদেরকে যে পথ দিয়ে নিয়ে যাচ্ছি বা মায়ার ওপর জয়ী হওয়ার যে মত অথবা রায় প্রদান করছি, তাতে এমন তো থাকবেই যে কেউ পড়ে যাবে তো কেউ উঠে দাঁড়াবে বা নিজেকে নিয়ন্ত্রণ করবে, সুরজিৎ অর্থাৎ চেতনাপ্রাপ্ত আর মূর্ছিত হতে থাকবে। সুরজিৎ হওয়ার জন্য এটা হল সঞ্জীবনী বুটি, পরমপিতা পরমাত্মার হল জ্ঞান বুটি। রামায়ণেও কাহিনী আছে না যে রাম আর রাবণের যুদ্ধ হয়েছিল, লক্ষণ মূর্ছিত হয়েছিল, হনুমান সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিল। এখন রামায়ণ তো পরবর্তীকালে বসে বানিয়েছে, এমন কোনো কথা নেই আর না কোনো মানুষের বানানো গীতা ভগবান বসে শুনিয়েছেন। বাবা তো হলেন জ্ঞানের সাগর। কার জ্ঞান? সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন, যার আধারে মানুষ গীতা শাস্ত্র বানিয়েছে আর নাম রেখে দিয়েছে শ্রীকৃষ্ণের। যেরকম বাবার জীবন কাহিনীতে যদি কোনো বাচ্চার নাম লিখে দেয় তাহলে কি হবে, সেইরকমই শিববাবা গীতার জন্ম দিয়েছেন, সেই গীতাতে শ্রীকৃষ্ণের নাম রেখে দিয়েছে, এই জন্য অনর্থ হয়ে গেছে। গীতার খণ্ডন অর্থাৎ মিথ্যা বর্ণন হওয়ার কারণে সকল মনুষ্য আত্মার বুদ্ধিযোগ পরমাত্মার থেকে সরে গেছে, তাহলে মানুষ পবিত্র কিভাবে হবে? এই যোগ অগ্নিতেই আমরা পবিত্র হই, নাকি গঙ্গাজলে? বাবা হলেন জ্ঞানের সাগর, জ্ঞান অমৃত পান করিয়ে মানুষকে দেবতা বানাচ্ছেন। তাছাড়া অমৃত বলতে কেবল জলকেই বোঝানো হয় না, এটা হল পড়াশোনা, পড়াশোনা মানে জ্ঞান। এই শাস্ত্র তো ভারতবাসী দাপর থেকে বানিয়েছে। মানুষ বলে যে শাস্ত্র হল অনাদি, আমরা বলি ড্রামা হল অনাদি, কিন্তু এমন নয় যে এইসব শাস্ত্র সত্যযুগ থেকে শুরু হয়েছে। এসব হল অনাদি, মানে ড্রামাতে পূর্ব থেকে নির্ধারিত আছে, দাপর থেকে মানুষ লিখেই এসেছে। এখন অসীম জগতের বাবা নিজের সমগ্র জীবন কাহিনী বলেছেন, বলেন যে সত্যযুগ ত্রেতাতে আমার পার্ট নেই, সৃষ্টি ড্রামা অনুসারে চলতেই থাকে, ড্রামাতে আমার পার্টও নির্ধারিত আছে, আমি ড্রামার বন্ধনে বাঁধা পড়ে গেছি, সত্যযুগ ত্রেতাতে আমার পার্ট নেই। যেরকম যীশুখ্রিস্ট, বুদ্ধ প্রমুখ আত্মাদের সত্যযুগ ত্রেতাতে পার্ট নেই, সকল আত্মা মুক্তিধামে থাকে, এমন নয় যে দেবী দেবতাদের আত্মারাও সবাই সেই সময় চলে আসে, না, তারাও ধীরে ধীরে নম্বরের ক্রমানুসারে আসে, তারপর শতপ্রধান থেকে পরিবর্তন হয়ে শত রজ তম স্টেজে আসে, পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী হয়, তারপর বৃদ্ধি হতে থাকে। এই সম্পূর্ণ রহস্যটি বুঝতে হবে। তোমরা জানো যে যারা অর্ধপবিত্র হবে তার রাজ্য অসম্পূর্ণ প্রাপ্ত হবে, যে জ্ঞান যোগে সবার থেকে এগিয়ে যাবে সেই প্রথমে রাজা হবে, এখানে রাজধানী তৈরি হচ্ছে, সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। শিব বাবা বোঝাচ্ছেন, তোমাদেরকে হীরের সমান হতে হবে, আমি হলাম জ্ঞানের সাগর, শান্তির সাগর, তোমাদেরকে পুনরায় মাস্টার জ্ঞান সাগর হতে হবে। শান্তির অর্থ হল একে অপরের সাথে লড়াই করবে না, সন্ন্যাসীরা মনে করে প্রাণায়াম ইত্যাদি করবে, এখানে এইরকম নয়। বাবা রশি ধরে টেনে নেন, ছোট ছোট কন্যাদের রশিও বাবা টেনে নেন, তাই তো তারা ধ্যানে চলে যেত, একে বলা যায় ঈশ্বরীয় বরদান। ভক্তিতেও সাক্ষাৎকার হয়, এই দিব্যদৃষ্টি দান করা বাবার ছাড়া আর কারো শক্তি নেই। এখন তো বাবা সম্মুখে আছেন, বলছেন যে ভক্তদের কাছে ভগবানকে তো আসতেই হয়,
মায়ার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। বাবা বলছেন, আমি জানি এটা হল মায়ার যুদ্ধ, কখনো উপরে উঠবে, কখনো পড়ে যাবে। যোগ খণ্ডিত হলে মন, বাণী, কর্মের দ্বারাও ভুল হতে থাকবে। পরীক্ষা সকলেরই হয়। মায়ার আক্রমণ না হলে তো শরীরই ত্যাগ হয়ে যাবে, মানে সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ কেউ হয়নি, এটা হল ঘোড়া দৌড়। রাজস্ব অশ্বমেধ যজ্ঞ বলে থাকে। রাজাদের জন্য অশ্ব অর্থাৎ রথকে শিব বাবার কাছে বলি প্রদান অর্থাৎ মানে সমর্পণ করতে হবে, অর্থাৎ বাবার বাচ্চা হয়ে সম্পূর্ণ সেবা করতে হবে। ট্রাস্টি হয়ে পুনরায় পুরুষার্থ করতে হবে, তাহলে বাবার সহায়তাও প্রাপ্ত হবে। পাক্কা নিশ্চয় চাই। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নেই। মরতে তো সবাইকেই হবে। পরমপিতা পরমাত্মা, যিনি হলেন বাবা টিচার সদ্গুরু, তাঁর থেকে উত্তরাধিকার নেওয়ার অধিকার সকলেরই আছে। এখন সকলেরই হল বানপ্রস্থী অবস্থা, সবাইকে একসাথে মরতে হবে। যখন বিপর্যয় আসে তখন সবাই একসাথে মারা যায়, তাই না? অল্প কিছু বোমা পড়লেই বড় বড় অট্টালিকা ভেঙে পড়বে। তো এখন সকলের মৃত্যুর সময় এসে গেছে, এই জন্য বাচ্চাদেরকেও আত্মিক উপার্জন করাও। এটাই হল সত্যিকারের উপার্জন। যে করবে সে পাবে, এমন নয় বাবা উপার্জন করবে তো বাচ্চা পেয়ে যাবে। না, বাচ্চাদেরকেও এই সত্যিকারের উপার্জন করতে হবে, এটাই হল বোঝার বিষয়। তার জন্য খাবারের প্রতি অনেক সংযম চাই। আমরা দেবতা হচ্ছি, তাই কোনো অশুদ্ধ বস্তু খেতে পারব না। কেউ মনে করে মাছ খেলে পাপ হবে না, ব্রাহ্মণদেরকেও খাওয়ায়। সব রীতিরেওয়াজই উল্টো হয়ে গেছে। বাবা বলছেন একদম পবিত্র হতে হবে, প্রথমে জ্ঞান চিতাতে বসতে হবে। মনের মধ্যে বিকল্প যতই আসুক কিন্তু কর্মেন্দ্রিয় দিয়ে কোনো বিকর্ম করবে না। যখন তোমরা বাবার হও তখন থেকে মায়ার যুদ্ধ শুরু হয়ে যায়। যারা প্রজা হবে তাদের সাথে মায়া এত যুদ্ধ করে না। মায়াজিত জগজ্জিত হতে হবে, প্রজা জগজ্জিত হয় না। জগজ্জিৎ মানে সূর্যবংশী চন্দ্রবংশী হওয়া। পরিশ্রম করে তিন চার বছর পবিত্র থেকে পুনরায় থাপ্পর খেয়ে যায়। আবার চিঠি লেখে, বাবা ক্ষমা করে দিও। এখানে নিয়ম আছে, বাচ্চা হয়েছ তাহলে সারা জীবনে কি কি পাপ করেছ তা লিখতে হবে। ধর্মরাজ শিব বাবা, এই জন্মে আমি এই এই পাপ করেছি। তাহলে অর্ধেক মাফ হয়ে যায়। এটা হল লোক। আগে জজের অর্থাৎ বিচারকের সামনে সত্য কথা বললে শাস্তি কম হয়ে যেত, ভুল করে না লিখলে একশো গুণ দণ্ড ভোগ করতে হবে। বাচ্চাদেরকে অনেক সংযম করতে হবে। বাইরের লোকেদের এত নিয়ম নেই, এই জন্য তারা এখানে আসতে ভয় পায়। অসীম জগতের বাবা অথবা সাজন, যিনি সৌভাগ্যশালী বানাচ্ছেন, তার কাছে সমর্পিত হয় না। ভুল তো হতে থাকে কিন্তু অবশেষে নির্ভুল অবশ্যই হতে হবে। এখানে অনেক সংযম বা সাবধানতা অবলম্বন করতে হবে। সমর্থ বাবার হাত ধরেছ তো বাবাই রক্ষা করবেন। সতীন অর্থাৎ সৌতেলে বাচ্চাদের থোড়াই করবেন। প্রকৃত সন্তানের সংখ্যা অল্প, তবুও অনেক বাচ্চায় চিঠি লেখে। কত পোস্ট প্রতিদিন আসে। বাবার তো একটা হাত, প্রত্যেকে লেখে আমাকে আলাদা পত্র লেখো। এখন তো অনেক বৃদ্ধি হবে, পোস্টের এত ব্যাগ আর কারো এত বের হয় না। এটা হলই গুপ্ত গভর্নমেন্ট, আন্ডারগ্রাউন্ড রয়েছে, রিলিজিও পলিটিক্যাল, কোনো হাতিয়ার ইত্যাদি নেই, গন্তব্যস্থল অনেক উঁচু, চড়লে বৈকুণ্ঠ রস চাকতে পারবে আর পড়ে গেলে রাজত্ব হারিয়ে প্রজা হয়ে যাবে। বুঝেছ? তোমরা বাচ্চারা জানো যে ভারত যা হীরের মতো ছিল তা এখন কড়ির মতো হয়ে গেছে। এখন তো তোমরা বলবে যে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছি, আমরা সদা সৌভাগ্যশালী হওয়ার জন্য এসেছি। বাবা পতীত থেকে পাবন বানাচ্ছেন, পুনরায় এই রাবণ রাজ্য নিচে চলে যাবে। এই চক্রের পুনরাবৃত্তি হয়, তাই না? রাবণ রাজ্য নিচে তো রাম রাজ্য উপরে চলে আসবে। নিজেকে খুব ভালোভাবে সামলাতেও হবে। সামলাতে সেই করতে পারবে যে প্রতিদিন জ্ঞান স্নান করবে। রয়্যাল মানুষজন দিনে দুবার স্নান করে।
এখানেও অমৃতবেলা আর নুমাসান দুবার জ্ঞান স্নান অবশ্যই করতে হবে। একবার এক ঘন্টা পরে পুনরায় দ্বিতীয়বার মুরলি রিভাইজ অবশ্যই করতে হবে। ধারণা করতেও হবে আর করাতেও হবে। বাচ্চাদেরকে, স্ত্রীকেও সত্যিকারের উপার্জন করাতে হবে। একুশ জন্মের রাজ্যভাগ্য নেওয়া কোনো মাসির ঘর অর্থাৎ সাধারণ ব্যাপার নয়। বোঝা যায় কে কে তীব্র পুরুষার্থ করছে। অসুস্থ হলে ডলিতে অর্থাৎ এক ধরনের বাহনে বসিয়ে নিয়ে আসতে হবে। জ্ঞান অমৃত মুখে থাকবে, তখন আত্মা শরীর ত্যাগ করবে। অন্ধ, বধির যে কেউই এই উপার্জন করতে পারবে। জ্ঞান তো খুবই সহজ। বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। একবারই বাবা সম্মুখে এসে বাদশাহী প্রদান করেন। বাচ্চারা সুখী হলে বাবা বানপ্রস্থে চলে যান। অসীম জগতের বাবা সবাইকে সুখী করে নিজে পরমধাম গিয়ে বসে যান। তারপর আত্মারা নম্বরের ক্রমানুসারে সেখান থেকে আসতে থাকে। বাবা কাউকে উপর থেকে প্রেরণ করেন না। এটা লোকে বলে, কিন্তু এই ড্রামা অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। নিজের সময় অনুসারে ধর্ম স্থাপন করতে আসতেই হয়। তোমরা জানো যে আমরা হলাম ব্রহ্মাবংশী ব্রাহ্মণ। শিব বংশিত হল সমগ্র দুনিয়া, আর শরীরধারী বাবা হলেন ব্রহ্মা। ব্রহ্মার বাচ্চা হিসেবে আমরা হলাম ভাই বোন। এখন আমরা হলাম ঈশ্বরীয় ধর্মাবলম্বী। সত্যযুগে হব দেবী দেবতা ধর্মের। এখন ঈশ্বরের কাছে জন্ম নিয়েছি। এখন আমরা তাঁর হয়ে গেছি। সাধারণ মানুষ রচয়িতাকে না জানার কারণে রচনার আদি মধ্য অন্ত কেউ জানে না। তাদেরকে বলা হয় নাস্তিক, করিতুল্য। অবশ্যই এখন আমরা আস্তিক হয়েছি, তাই আমরা হীরের মতো হয়ে যাই। রচয়িতা আর রচনাকে জানলে আমাদের রাজত্ব প্রাপ্ত হবে। বাবা আমাদেরকে ওয়ার্থ পাউন্ড অর্থাৎ মূল্যবান বানাচ্ছেন, তাহলে হওয়া উচিত তো তাই না? সত্যখণ্ডের বাদশাহ, সত্যখণ্ডের মালিক বানাচ্ছেন। ছদ্মবেশী রাজার নগর ভ্রমণের মতো অর্থাৎ চামড়াপোষ তার রাজধানীর প্রজারা কেমন আছে দেখার জন্য। খুদা দোস্ত অর্থাৎ ভগবান বন্ধু, এই বিষয়ে একটা গল্প আছে। তো এখন সেই ভগবান হলেন আমাদের বন্ধু। খুদা দোস্ত অল্লাহ আলাদিন, হাতেমতাইয়ের খেলা অর্থাৎ মুখের মধ্যে মোহলরা, সব গল্পই এখনকার। মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এক, সত্যিকারের উপার্জন করতে হবে আর সকলকে করাতেও হবে। পরীক্ষা বা তুফান এলেও কর্মেন্দ্রিয় দিয়ে কোনো ভুল করবে না। মায়াজিত জগজ্জিত হতে হবে। দুই, দেবতা হওয়ার জন্য খাদ্যপানীয়ের উপর সংযম বা সতর্কতা রাখতে হবে। কোনো অশুদ্ধ বস্তু খাবে না। দুবার জ্ঞান স্নান অবশ্যই করতে হবে। বরদান, এক বল এক ভরসার আধারে সফলতা প্রাপ্তকারী মাস্টার সর্বশক্তিমান ভব। এর বিস্তার, যে বাচ্চারা সত্যিকারের লগনে মগন অর্থাৎ সত্যিকারের ভালোবাসায় মগ্ন হয়ে এক বল এক ভরসার আধারে চলে, তাদের সদা সফলতা প্রাপ্ত হয় আর ভবিষ্যতেও প্রাপ্ত হতে থাকবে। কারণ সত্যিকারের ভালোবাসার একাগ্রতা অর্থাৎ লগন বিঘ্নগুলিকে সহজেই সমাপ্ত করে দেয়। যেখানে সর্বশক্তিমান বাবা সাথে আছেন, তাঁর উপরে ভরসা আছে, সেখানে ছোট ছোট বিষয় এমনি সমাপ্ত হয়ে যায়, যেন কোনো বিঘ্ন ছিলই না। অসম্ভব সম্ভব হয়ে যায়। মাখন থেকে চুল সহজেই বের করে নিয়ে আসার মতো সকল পরিস্থিতি সমাপ্ত হয়ে যায়। তাই এইরকম নিজেকে মাস্টার সর্বশক্তিমান মনে করে সফলতা স্বরূপ হতে থাকো। স্লোগান, নয়নে পবিত্রতার ঝলক হবে আর মুখে পবিত্রতার হাসি থাকবে, এটাই হল শ্রেষ্ঠ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব। ওম শান্তি।